অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই। রবির রাশি পরিবর্তন, অর্থাৎ রাজা প্রবেশ করছে সেনাপতির ঘরে, অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির ঘরে এই রবির প্রবেশ। এই কয়টি রাশির ক্ষেত্রে রাজ সিংহাসনে প্রাপ্তি হতে চলেছে? দেখুন, রাজা ঢুকছে সেনাপতির ঘরে, এটাতে রাজা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল কিন্তু হচ্ছে। কিন্তু কেতুর সাথে, যেহেতু বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে, কিছুটা হলো ক্ষমতা হার্স কিন্তু হচ্ছে। তো এই বৃশ্চিক রাশিতে রবির প্রবেশ, সূর্যের প্রবেশ, এই রাশির, এই কটি রাশির কিন্তু সিংহাসন প্রাপ্তি। রবি আমাদের কি দেয়? মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিবৃদ্ধি। রবি আমাদেরকে দেয় মেডিকেল লাইনটা, আপনি মেডিসিনের বিজনেস করছেন এটা রবি, আপনি কাঠের বিজনেস করছেন এটা রবি, আপনি লাইটের বিজনেস করছেন এটা রবি। অর্থাৎ দেখুন, একটা কথা কি জানেন, আপনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়, আপনি সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, রাজ প্যালেস তৈরি করলেন, কিন্তু সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে, লাইট যদি না থাকে, সেটি যদি অন্ধকার হয়ে যায়, সেটা কিন্তু কোনো দাম কিন্তু থাকে না। অর্থাৎ আপনার জীবনে যদি রবি পীড়িত হয়, আপনার জীবন কিন্তু ছারখার হয়ে যেতে পারে, অনেক দিক থেকে সমস্যা আসতে পারে। অনেক ক্ষেত্রে এই রবি পীড়িত থাকলে আপনার পিতার সাথে আপনার মতবিরোধ হবে, পিতার সাপোর্ট আপনি পাবেন না। রবি পীড়িত আছে, আপনার মান সম্মান যশ পাচ্ছেন, আপনি প্রচুর লোকের জন্য করেছেন, কিন্তু আপনি কিন্তু সেই মাত্রায় রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। রবি পীড়িত, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনি পাচ্ছেন, রবি পীড়িত আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের আইনি জটিলতা আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ রবি কিন্তু মানুষের ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট গ্রহ। যারা রাজনীতির ক্ষেত্রে আছে, আপনি অ্যাক্টিং মডেলিংয়ের ক্ষেত্রে আছেন, সিনেমা জগতে আছেন, রবির কিন্তু কারো কথা কিন্তু আছে। অর্থাৎ রবি আপনার যত পাওয়ারফুল, রবি কিন্তু, অর্থাৎ আপনার জীবন ততটাই কিন্তু আলোয় আলোকিত কিন্তু হবে। তো এই যে রবির রাশি পরিবর্তন, সিংহ রাশি মালিক এই রবি, রাজা, রাজা ঢুকছে সেনাপতির ঘরে, এই কয়টি রাশি কিন্তু মালামাল হতে চলেছে সব দিক থেকে। কোন কোন দিক থেকে হতে চলেছে আমি বিশ্লেষণ করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন, ফট করে ভিডিওটি কেটে দিয়ে বেরিয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা কিন্তু করবেন। কিছু কিছু ইনফরমেশন দেবেন, দেখুন রবি যাদের পীড়িত আছে কিনা, রবির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। রবিকে যদি আপনি মজবুত করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। রবি আমাদেরকে কি নির্ণয় করে? পিতা, পিতা সাপোর্ট আপনি পাবেন। অর্থাৎ পিতা মানে আপনি বুঝতে পারছেন আপনার মাথায় বটগাছ, অর্থাৎ বটগাছের ছায়া আপনার মাথায় যদি থাকে, যতই হোক আপনি কড়া রৌদ্র থেকে কিন্তু বাঁচবেন, তাপ থেকে বাঁচবেন, ঝড় বৃষ্টি থেকে কিছু হলেও বাঁচবেন। অর্থাৎ রবিকে কিন্তু আপনাকে ফেভারে কিন্তু আনতে হবে। তো এর জন্য সঠিক অ্যাস্ট্রোলজার কাছে আপনারা নিজস্ব জন্মছক বিশ্লেষণ করুন, সঠিক প্রতিক্রিয়া প্রতিবিধান করুন। এবার আমি জানাতে চলেছি কোন এই প্রথম যে রাশি শুভ ফল পেতে চলেছে, সে রাশির নাম সিংহ রাশি। আপনার রাশির অধিপতি সেনাপতি গ্রহে ঘরে প্রবেশ, আপনার ক্ষেত্রে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হবে। আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ সৃষ্টি করছে, এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে। এই রবি
আপনাদেরকে কিন্তু বিশেষভাবে গভর্নমেন্ট থেকে আপনাদের কিন্তু এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু উত্থান আপনাদের হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি আপনাদের লাভ হবে। আপনাদের যে কোনো কাজে সফলতা পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা সাকসেস পাবেন। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। সম্পত্তিগত দিক থেকে লাভ আপনার এই সময়ের মধ্যে, আপনারা বিদেশ থেকেও লাভ কিন্তু করবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ এই রবির রাশি পরিবর্তন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাদের ভাগ্যোদয় আপনাদের হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কর্ম, যোগ, ব্যবসার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। বিশেষ করে অনলাইন কাজ, মেডিসিন, ইলেকট্রনিক্স প্রোডাক্টস, এদের সঙ্গে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু দিবে। এবং কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু এই সময় পাবেন। কর্মযোগ আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করছে কুম্ভ রাশি, বিশেষভাবে লাভ পেতে চলেছে কুম্ভ রাশি রবির রাশি পরিবর্তনে। এরপরের যে রাশির কথা আমি বলবো, যে রাশি লাভ পেতে চলেছে সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ আপনাদের হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে শুভ, তবে যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, গর্ভবতী মেয়েরা যারা আছেন, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও সাবধানতা আপনারা অবলম্বন করুন। অর্থাৎ আপনাদের এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান থাকতে হবে কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু ধনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট এবং আকস্মিক ধন প্রাপ্তি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ এবং আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, রাজ্যে পদ প্রতিষ্ঠা আপনাদের লাভ হবে রবি রাশি পরিবর্তনে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বিষ রাশির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু দাম্পত্যর জায়গাটা নিয়ে কিছু সমস্যা কিন্তু থাকবে। কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে, ক্যাশের দিক থেকে, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ভালো হবে। কিন্তু দাম্পত্য সুখের জায়গা আপনাদের কিছু হলো স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মতবিরোধ, মতপার্থক্য কিন্তু থাকছে। কিন্তু ধনের দিকটা কিন্তু বিষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।